আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। ভিডিও শুরুতে আমি সবাইকে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে আমি কলমি শাকগুলো ক্লিন করছি। তো গতকাল সন্ধ্যায় এনে বাবা কলমি শাকগুলো নিয়ে এসেছেন, তো মা পরিষ্কার করে পলিথিনে করে এগুলোকে আবার ফ্রিজে রেখে দিয়েছেন। তখন আর কাটাকাটি হয়নি, কারণ যেহেতু তখন রান্না করব না, সন্ধ্যের পর রান্না করতে আমার একদম ভালো লাগে না, তার মাঝে আমি যেহেতু রোজা রেখেছি, তো তাই আর সন্ধ্যের পর রান্না করব তার কোনো এনার্জি ছিল না বলেই চলে। তো তাই এগুলোকে এভাবে ফ্রিজে রেখে দিয়েছি, এখন এগুলোকে ধুয়ে তারপর আমি কেটে নেব। শাক সবজি কিন্তু ধুয়ে তারপর রান্না করাটাই ভালো, তো চেষ্টা করবেন সবসময় শাক সবজি আগে ক্লিন করে তারপর কেটে রান্না করার জন্য। তো এই তো শাকগুলো আজকে আমি কীভাবে রান্না করি সেটা তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, আর তার সাথে আপনাদের সাথে কিছু কথাও বলবো, হয়তো আপনাদের ভালো লাগবে। প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনে যাবেন। তো ছোট্ট অভিজ্ঞতা থেকে আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আমার অনেক আপু এসেছেন ইউটিউবে নতুন নতুন কাজ করতে, তো হয়তো ওনাদের মাথার মধ্যে আবার একটা চিন্তা আছে যে আমার ফ্যামিলিতে অনেকে আছে স্মার্টফোন ইউজ করে, তো তাদেরকে আমি আমার লিঙ্কটা দিয়ে দেব, দিয়ে দিলে দেখা যায় যে খুব ভালোভাবে আমার চ্যানেলটা গ্লো হয়ে যাবে, খুব দ্রুতই আমি ভালো কিছু আশা করব। আসলে এই চিন্তাধারা একদম ভুল, আমি যেটা বলবো আমার অভিজ্ঞতা থেকে। ফ্যামিলিতে অনেকেই আছেন, এখন নর্মালি অনেকের হাতেই ছোটো বড় স্মার্টফোন আছেন, তবে আপনার পরিচিত যারা তারা যে আপনার ভিডিও খুব বেশি দেখবেন কিংবা রেগুলারওয়েজ আপনার ভিডিওকে সাপোর্ট দিয়ে যাবে, এটা আমি বলবো যে আপনার একদম ভুল ধারণা। কেন বলছি ভুল ধারণা, তারও কিছু কারণ আছে অবশ্যই, সেটাও আপনাদেরকে বলবো। তো যে কারণে আমি বলছি যে ভুল ধারণা, কেননা ওনারা আপনার পরিচিত, আর পরিচিতরা নর্মালি সবসময় জানতে পারবে যে আপনি কতটা করতে পারবেন, কতটা করে যাচ্ছেন, আদৌ আপনার লাইফস্টাইলটা কেমন, কেমন আপনার চলা, কেমন আপনার খাওয়া দাওয়ার রুচি, সব কিছু মিলিয়ে কম বেশি কিন্তু তারা বুঝবে, জানবে। তো দেখা যায় যে আপনার ভিডিওতে আপনি একটা রান্না শেয়ার করলেন, নর্মালি আমি যেটা বলছি একটা রান্না শেয়ার করলেন, তখন ওই ভিডিওটা দেখছে আর বলছে যে আমি তো করছি তো আরও ভালো পারি, কিংবা এই রান্নাটা শেয়ার করার কি ছিল, এটা তো নর্মাল একটা রান্না, এটা সেটা বলি আপনার ভিডিওটাকে একটু ডাউন করে দিবে আর দেখবে না। তো একটা ভিডিও দুইটা ভিডিও দেখা যায় যে রেগুলার দেখবে, তারপর বলবে যে ও যে কী করতে পারবে সেটা জানি, ও তো এই রান্নাটা করেছে, এটা আমি পারি, এটা কি দেখবো, থাক এটা আর দেখছি না। কিন্তু নর্মালি আপনার একদম অপরিচিত একজন মানুষ যদি আপনার ভিডিওটা দেখে, হয়তো ওর কাছে যদি কোনো অংশ থেকে একটু ভালো লাগে, তো ওর একটু আগ্রহ প্রকাশ হবে যে দেখি ও কী করছে, কিংবা কীভাবে রান্না করছে, কীভাবে কথা বলছে, ওর কথাগুলো একটু শুনি, কিংবা ওর রান্নাটা একটু দেখি, হয়তো ভালো লাগতেও পারে। তো একটা ভিডিও দেখে হয়তো ওর আরেকটা ভিডিও দেখতে ইচ্ছে করবে, আরেকটা ভিডিও থেকে আরেকটা ভিডিও, এভাবে কিন্তু আপনার অনেকগুলো ভিডিও দেখতে দেখতে ও আপনার পরিচিত হয়ে যাবে, রেগুলার চেষ্টা করবে আপনার ভিডিওগুলো দেখার জন্য। কিন্তু যারা আপনার পরিচিত আছে তারা বুঝতে পারবে যে আপনি কী রান্না করছেন, কিংবা আপনার রান্নার ধরনটা কেমন, কারণ একটা ফ্যামিলিতে যখন আমরা থাকি একসাথে চলাফেরা করি, তখন খাওয়া দাওয়া এটা সেটা মিলিয়ে কম বেশি কিন্তু সবার সেম মিলেই যায়, তো সেটা আর তারা তখন দেখতে চায় না। হয়তো নতুন নতুন দুই একটা ভিডিও দেখছে, আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আগ্রহ করে তুলছে, কিন্তু পরে পরে দেখা যায় যে মাসখানেক পর আর কাউকে আপনি দেখবেন না। আসলে আমি কথাটা বলছি এমনভাবে যাতে করে আপনাদের কারো খারাপ না লাগে, আসলে নিজের অল্প একটু অভিজ্ঞতা থেকে বলছি। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিছু কিছু পার্সন থাকবে যারা কখনোই আপনার ভালো চাইবে না, যারা চাইবে না কখনো আপনি উপরে উঠে যান। কিছু কিছু মানুষের তো ধারণা আছে যারা ইউটিউবে এসেছে, হয়তো একটা দুটো ভিডিও ছেড়েছে তারপর কিন্তু প্রচুর ইনকাম করে ফেলেছে, ওইটাই ওদের ধারণা থাকে, আসলে এই ধারণাটা একদম ভুল। ইউটিউবে এসে যে সাথে সাথে আপনি ইনকাম করতে পারবেন এটা অসম্ভব। তো যাই হোক, যারা শখের বসে ইউটিউব করছেন তাদেরকে বলবো যে ফ্যামিলির উপর ভরসা করে কখনো আপনি ইউটিউবে আসবেন না, আপনি আপনার নিজের যোগ্যতায় আসবেন, নিজে কী করতে চাচ্ছেন, কী করতে পারবেন ওটা নিয়েই আসবেন। ইনশাল্লাহ একদিন আপনি অনেক দূর এগিয়ে যাবেন, কেউ না কেউ আপনাকে সাপোর্ট করবে, আপনার ভিডিও দেখবেই, হয়তো কারো না কারো ভালো লাগবে। তো ফ্যামিলির উপর ভর করে কেউ কখনো ইউটিউবে আসবেন না।
আপনাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে আমি কলমি শাকটা বসিয়ে দিয়েছি, তো কীভাবে বসিয়েছি সেটাও দেখেছেন, খুবই নর্মালভাবে বসিয়েছি। আমার কাছে শাক এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে, লাল শাক কিংবা কলমি শাক বিশেষ করে আমি এভাবে যখন রান্না করি আমার খুব ভালো লাগে। ভাজি করলে খুব একটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু মাছ দিয়ে ভেঙে এভাবে যদি রান্না করি আমার খুব ভালো লাগে। তো আসলে আপনাদের সাথে পার্সোনালি অনেক কথা অনেক সময় বলে ফেলি, যেহেতু রেগুলার ওয়েজ আপনাদের সাথে আমি আমার লাইফ স্টাইলের কিছু কিছু অংশ শেয়ার করি, তো তাই হয়তো আস্তে আস্তে আমার ভালো লাগা আমার খারাপ লাগা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো অনেকক্ষণ তো অনেক কথা বলে গিয়েছি, জানি না এত কথার মাঝে এখনও কারা কারা আছেন আমার সাথে, তবে যারাই আছেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি কলমি শাকটা রান্না করে নিয়েছি, আর এদিকে চুলে আমি কেক বসিয়ে দিয়েছি। কেক কিন্তু আমি অত ভালো একটা করতে পারি না, আমি অত পারদর্শী না, তাই আপনাদেরকে আর রেসিপি আকারে সেটা শেয়ার করলাম না, কেননা যেটা আমি ভালো পারি না সেটা আপনাদেরকে শুধু শুধু কেন দেখাতে যাব। আসলে আমরা সবাই সুন্দরটা দেখতেই পছন্দ করি, ভালো হয় যেটা সেটা দেখতেই পছন্দ করি, তো খারাপ কিছু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। তবে জানি না কেমন হবে কেকটা, এই জন্যই কিন্তু আমি কেক জাতীয় যে সকল জিনিসগুলো আছে ওগুলো আমি খুব একটা ভালো পারি না, বিদায় আপনাদের সাথে শেয়ার করি না, যেটা সত্যি কথা। পাশের পাশের ভাবি দুইটা আম দিয়ে গিয়েছেন, ওনাদের গাছের আম, তো দেখে খুব ভালো লাগছিল, একদম ফ্রেশ দেখেই মনে হচ্ছে, তো ভাবলাম যে এগুলোকে কেটে ফেলি। উনি বলেছেন যে বাসায় একদিন দুই দিন রাখলে কিন্তু এগুলো একদম পেকে যাবে, তো এখনই দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু অলরেডি পেকে গিয়েছে, এখনও শক্ত শক্ত আছে, পুরোপুরি পাকেনি, কিন্তু খেতে এত বেশি মিষ্টি ছিল যা বলার বাইরে। এক পিস খেলেই কিন্তু নর্মালি আপনার মুখ একদম মিষ্টিতে ভরে যাবে, এত মিষ্টি ছিল। তো ইফতারে আজ আমি কেক বানিয়েছি, তার সাথে নর্মালি শরবত করেছি, আর এই তো আমগুলো কেটে নিয়েছি, নর্মালভাবে ইফতারটা করে নিয়েছি। অনেক বড় দিন, তার মধ্যে আবার অনেক গরম, তো গরম হলেও কি হয়েছে আমার কাছে কিন্তু রোজা রাখতে একদম খারাপ লাগে না, খুব ভালো লাগে। রোজার দিন আমার এমনিতেও খুব ভালো কাটে, সারাদিন খাওয়ার কোনো ঝামেলা থাকে না, নিজের মতো করে থাকতে পারি, শুধু আল্লাহর পথে থাকবো, নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, এভাবেই দেখা যায় যে পুরোটা দিন কেটে যায়। সন্ধ্যের পর হয়তো খাওয়া দাওয়া নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি, তাও সারাটা দিন যে নিজের মতো করে চলে যায় এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো একটা আম একটু কাঁচা ছিল কিন্তু ভিতরে দেখা যায় যে পেকেই যাচ্ছে, আর আরেকটা আম কিন্তু যথেষ্ট পরিমাণ পেকে গিয়েছে। আসলে একটা জায়গায় থাকতে থাকতে সবার সাথে অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছি, তো এই জায়গাটা থেকে যখন চলে যাব এই জায়গার মায়াটা কিন্তু আমি খুব সহজে কাটাতে পারবো না, কেননা লাইফে ফার্স্ট আমি ঢাকায় এসেছি আর এ বাসায় উঠেছি, এখনও পর্যন্ত কিন্তু আমি এখানেই আছি। তো এই বাসাটার প্রতি আমার অনেক বেশি মায়া কিংবা স্মৃতি সব কিছু মিলিয়ে দেখা যায় যে একটু বেশিই হয়ে গিয়েছে। তো এই বাসা, এই বাসার পরিবেশ, আশেপাশের মানুষগুলো সব মিলিয়ে আমি অনেকটা বেশি আবেগে ভরে গিয়েছি, কি আর বলবো। তো দেখুন আমটার ভিতরে কিন্তু একদম টুকটুকে হলুদ হয়ে আছে, আমটা কি বলবো, আপনাদেরকে খাওয়াতে পারলে আসলে আমার কাছে ভালো লাগতো, এত বেশি মিষ্টি। কিন্তু দুইটা আমি কয়জনকেও বা খাওয়াবো, আমাকে দিয়েছে একজন, আমি খেয়েছি আর এমনিতে একটু বেশি ভালো লেগেছে, তাই বলছিলাম যে আপনাদেরকে খাওয়াতে পারলে ভালো লাগতো, কারণ আমি অনেক আপুর ব্লগ দেখছি আর অনেক আপুর মুখে শুনছি যে ওনাদের নাকি আম অনেক বেশি পছন্দ। তো যে আপুদের আম অনেক বেশি পছন্দ আমি যদি তাদেরকে খাওয়াতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো। ধৈর্য কথাটা আসলে অনেক ছোট, কিন্তু এটা যারা ধরতে পারে তারাই বোঝে যে আসলে এটা কত লম্বা সময় ধরে ধরতে হয়। বাক্যটা অনেক ছোট কিন্তু ধরতে হয় অনেক লম্বা সময় ধরে, তো তাও ধৈর্য ধরে আপনি কাজ করে যান, আমি আশা করছি যে আপনি একদিন না একদিন সফল হবেন, এটা আসলে আমি নিজেও ধরে যাচ্ছি তাই আপনাদেরকেও সেটাই বলছি, এছাড়া আর কিছু করার নেই। তো এই তো কলমি শাকটা আমি রান্না করে নিয়েছি, একদম শুকনো শুকনো করে খুবই নর্মালভাবে রান্না করেছি, আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে এভাবে অনেক বেশি ভালো লাগে, যে কোনো শাক এভাবে যদি রান্না করি ভীষণ ভালো লাগে, তা আমি বেশি অংশের সময় দেখা যায় যে শাক পাতা এভাবেই রান্না করি।
মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, কলমি শাক, তারপর লাল শাক, যেই কোনো শাকই হোক না কেন আমার কাছে এভাবে রান্না করে খেতে ভালো লাগে। তবে সবসময় আবার একরকম ভালো লাগে না সবার কাছে, তবে আমার কাছে এভাবে ভালো লাগে, কিন্তু আমার পরিবার সবার কাছে তো আর এইভাবে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এক একবার এক এক রকমই করে নিই। তো আগে বলেছি কেক পুডিং এগুলো আমি কখনো খুব ভালো করে বানাতে পারি না দেখে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না, কারণ যেটা ভালো হয় সেটা খুব গটা করে আপনাদের সাথে শেয়ার করি, আর যেটা আমার খারাপ হয় সেটা আমি আপনাদের পেছনে করি। তো আসলে সব কিছু সবসময় ক্যামেরার সামনে দেখানোটা ঠিক না। তো ভাবলাম যে আজকে কেকটা মোটামুটি ভালো হয়েছে, খুব বেশি ভালো হয়েছে সেটা বলবো না, তাই ভাবলাম যে অল্প একটু শেয়ার করি যে আপনাদের কাছে যে কেমন হয়েছে। আমার অনেক আপুর আছেন যারা কেক পুডিং এগুলো বানাতে অনেক বেশি পারদর্শী, তো আপনাদের কেক পুডিং এগুলো যখন আপনারা বানান আমি যখন দেখি আমার খুব আফসোস হয়। আসলে পিঠা জাতীয় যে সকল জিনিসগুলো আছে ওগুলো আমি বানানোর চেষ্টা করি, খুব একটা ভালো হয় না, তাই আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না। তো আজকের কেকটা কিন্তু মাশাল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে আর অনেক সফট হয়েছে, তো তাই একটু আপনাদের সাথে শেয়ার করেছি। খুব যে ভালো হয়েছে সেটা বলবো না, আগেই বলেছি। তো কেকের উপর আমি একটু বাদাম আর কিশমিস দিয়ে দিয়েছিলাম, এটা আমার পার্সোনালভাবে পছন্দ তাই আমি পার্সোনালভাবে দিয়েছি, কাউকে বলবো না দিতে, কেননা এটা খুব বেশি মাঝখানে পড়ে গিয়েছিলো তাই কেকটা একটু নরম ছিল, মাঝখানটা একটু প্রবলেম দেখা দিয়েছিলো, ভেঙে গিয়েছিলো, যেহেতু অনেক সফট একটা কেক ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আগের চাইতেও অনেক ভালো হয়েছে সেটাই বলবো। তো এই তো ছিল আমার আজকের আয়োজন, অনেক কথা বলে ফেলেছি, অনেক কথার মাঝে যদি কোনো কথা ভুল থাকে আপনাদের যদি খারাপ লেগে যায় প্লিজ সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তো ইফতারে আজ খুব বেশি কিছু করতে যাইনি, খুবই নর্মালভাবে করে নিয়েছি, রমজান মাসে তো এমনিতে অনেক কিছু আয়োজন থাকে, তবে এই সময় আর তেমন কিছু আয়োজন করিনি। হজের চাঁদ দেখা হয়নি আমার মতো হয়তো অনেক আপুরই দেখা হয়নি, তো বারান্দায় এসে হজের চাঁদটা দেখছিলাম আর আপনাদেরকেও একটু শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো বরাবর মতো করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।